প্রিয় দর্শক, বিনোদনের সব শীর্ষ খবর নিয়ে আবারও আমি আপনাদের সঙ্গে রয়েছি রিপোর্টার জেসিকা। এবার সরাসরি জামালপুরে সাকিব পুত্র জয়কে ঘিরে এবার লাখো জনতার ভিড়। সাকিবের অনুরোধ ফেলতে পারলেন না ঢাকায় ছবির নায়িকা অপু বিশ্বাস। মির্জাবাড়িতে সাকিব পুত্র জয়। দর্শক, বিস্তারিত জানতে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি। এবার ছেলেকে সঙ্গে নিয়ে ঢাকার অদূরে জামালপুরে চলে এসেছেন নায়িকা অপু বিশ্বাস। অপু বিশ্বাস বলেন, জামালপুরে বহুবার গিয়েছি, খুব সুন্দর জায়গাটি, সবুজের সমারোহ। সময় পেলেই তিনি যমুনার পারে ঘুরতে যেতেন। আর জয় খুব পছন্দ করে নদী। সময় পেলে আমরা দুজন গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি যমুনার উদ্দেশ্যে, সেখানে দু তিন ঘন্টা করে সময় কাটাই, খেলি, ছবি তুলি। এদিকে জানা গেল এবার ছেলে জয়কে নিয়ে জামালপুরে দুই দিনের জন্য ঘুরতে গিয়েছেন অপু বিশ্বাস। জামালপুরের মির্জা সাহেব সাকিব খানকে অনুরোধ করেছিলেন সাকিব পুত্র জয়কে এক নজর দেখার। তাই মির্জা সাহেবের অনুরোধে সাকিব খান এবার নিজেই অপুকে ফোন করে বলেছিলেন, ব্যস্ত না থাকলে দু একদিনের জন্য জামালপুরে এসে ঘুরে যেতে। আর অপু বিশ্বাসও সাকিব খানের কথা ফেলতে পারেননি, সরাসরি চলে গিয়েছিলেন সাকিবের শুটিং স্পটে। ঢালিউড তারকা সাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে জয়। জয়কে ভালোবাসে না এমন মানুষ খুব কমই চোখে পড়ে নেট দুনিয়ায়। আর ভক্তরাও নিজের সন্তানের মতো ভালোবাসে সাকিব পুত্র জয়কে। সাকিব খান ও অপু বিশ্বাস এখন আর একসঙ্গে নেই, মায়ের সঙ্গে থাকছেন ছেলে। আর সাকিব খানও ছেলের জন্য তার জীবনটা উজাড় করে দেন। জন্মদিনে মিলল তার প্রমাণ। জন্মদিনে ছেলেকে আশীর্বাদ করে ফেসবুকে সাকিব খান লিখেছিলেন, ছেলের মধ্যে দিয়েই ভবিষ্যতে তিনি বেঁচে থাকতে চান, যে কোনো প্রয়োজনে সব সময় ছেলের পাশে থাকতে চান সাকিব। জন্মদিনে সাকিব খান ছেলের উদ্দেশ্যে লিখেছিলেন, পৃথিবীর প্রায় সবকিছুর শেষ আছে, কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসার কোনো শেষ নেই, কারণ তুমি আমার কাছে সৃষ্টিকর্তা প্রদত্ত অমূল্য উপহার। শুধু জন্মদিনে নয়, তোমার জন্য আমার কাছে প্রতিটি দিন গুরুত্বপূর্ণ। তোমার সুন্দর ভবিষ্যতের জন্য যা কিছু কল্যাণকর সবসময় পুরোটা দেওয়ার চেষ্টা করেছি। তোমার সঙ্গে আমি সবসময় ছিলাম, তোমার সঙ্গে আমি সবসময় আছি, এবং তোমার সঙ্গে আমি ভবিষ্যতে থাকবো ইনশাল্লাহ। বেঁচে থাকার পূর্ণ সার্থকতা অর্জন করো, ছাড়িয়ে যাও আমার সকল স্বপ্নের সীমানা, জীবনের সাফল্যে সব ক্ষেত্রে আমার চেয়েও এগিয়ে থাকো। সাকিব খান বলেন, বিশ্বাস করি যেদিন আমি থাকবো না সেদিন তোমার মধ্যেই বেঁচে থাকবো আরো বহুকাল। তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা বাবা। শুভ জন্মদিন আবরাম খান জয়। এদিকে বর্তমানে জামালপুরে চলছে গোলই সিনেমার শুটিং। গোলই সিনেমার পরিচালক এস এ হক অলিক জানালেন, সাকিব খানকে দেখতে এত মানুষ আসছে যে তাদের চাহিদা মেটাতে লোকেশনে নানা জিনিসের দোকানপাট বসেছে। মনে হচ্ছে নদীর পার ধরে যেন বড় হাট বসেছে। মানুষের ভিড় ঠেকাতে প্রশাসন সহযোগিতা করছে। শুটিং এ প্রতিদিনই প্রায় 30 জন পুলিশ সদস্য থাকছেন, এছাড়া প্রায় 70 জনের একটি স্বেচ্ছাসেবক দল কাজ করছে। এদিকে সাকিব খানের শুটিং স্পটে উপস্থিত হয়েছিলেন তার একমাত্র সন্তান জয়। জয়কে এক নজর দেখতে দূর দূরান্ত থেকে লাখো লাখো মানুষ ভিড় করেছিলেন জামালপুরের শুটিং স্পটে। গোলই সিনেমাতে সাকিব খানের নায়িকা হচ্ছেন নায়িকা পূজা চেরি। নায়িকা হিসেবে সাকিব খানের বিপরীতে এটাই তার প্রথম কাজ। 2020-2021 অর্থ বছরের অনুদান পাওয়া ছবি গোলই। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর বেশি বেশি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। যারা ইতিমধ্যে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এবং এখনো আমার চ্যানেলে যারা নতুন আছেন, সব খবর সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিতে ভুলবেন না। কারণ দর্শক, বিনোদনের সব শীর্ষ খবরটি শুধুমাত্র আমার চ্যানেলেই পাবেন। ধন্যবাদ দর্শক এতক্ষণ ভিডিওটি উপভোগ করার জন্য।